বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা সকলেই জানো যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়টি মূলত মার্কেটিং বিভাগেরই একটি গুচ্ছ সাবজেক্ট। এ কারণেই মার্কেটিং বিভাগের সকল শিক্ষকদের সাথে তোমাদের পরিচিত হওয়াটা অত্যন্ত জরুরি। এখানে আমাদের বিভাগীয় চেয়ারম্যান মিসেস সাবিনা লাইজু ম্যাডাম, কেডি ঘোষ এ সেকশনের শ্রেণী শিক্ষক, আমি এস এম রকিবুজ্জামান, ডানে বামে আছে হুসনারা খাতুন এনি ম্যাডাম, তাসমিয়া ইসলাম, কে এম ফকরুদ্দিন এবং নাবিলা নুসরাত, আমরা সবাই কম বেশি তোমাদের এই সাবজেক্টটাকে চালিয়ে নিতে নেব আর কি। আমি শুরু করছি। আমি এস এম রকিবুজ্জামান, সহযোগী অধ্যাপক মার্কেটিং বিভাগ, কোর্স শিক্ষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। আজ আমার তৃতীয় লেকচার। আমি তোমাদেরকে আজকে যে বিষয়বস্তু সম্পর্কে পাঠদান করব, সেই পাঠদান শেষে তোমরা তার কথা খুব আস্তে শোনা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাবে। আজকের যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে আইডিয়া করতে ধারণা দিতে পারবে তা হলো উৎপাদনের বিভিন্ন খাত সম্পর্কে বলতে পারবে, উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, একটা দেশের অর্থনীতিতে উৎপাদনশীলতার কতটুকু গুরুত্ব রয়েছে সে সম্পর্কে ধারণা পাবে, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতার পরিমাপ করতে পারবে, একটা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কি উপায় রয়েছে সে সম্পর্কে তোমরা বলতে পারবে। তাহলে প্রথমে আসো জেনে নেই উৎপাদনের বিভিন্ন খাত। অর্থনীতিতে উৎপাদনের তিনটি মৌলিক খাত রয়েছে, একটা হচ্ছে কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। আমি বাংলাদেশের প্রেক্ষিতে তোমাদেরকে বিষয়টা বলছি যে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের তিনটি খাত রয়েছে, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। মৌলিক জ্ঞানের প্রশ্নে হয়তো তোমাকে বলতে পারে উৎপাদনের খাত কয়টি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, তখন তুমি এইখান থেকে উত্তরটা দিতে পারবে। অথবা অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে বলতে পারে উৎপাদনের খাত হলো কৃষি, শিল্প, পর্যটন, তাহলে তোমাকে মনে রাখতে হবে পর্যটন কিন্তু এই খাতের অংশের মধ্যে পড়ে না, এটা সেবা খাতেরই একটি অংশ। এখন আসো আমরা কৃষি খাত সম্পর্কে একটু ধারণা দেই। কৃষি বাংলাদেশের মৌলিক ও আদি পেশা। এদেশের 80%-এরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল বলতে যা বোঝায় তা হলো কৃষক যেমন কৃষি পণ্য করে, আমরা তেমন কৃষি পণ্য কিনে ভোগ করি, ব্যবসায়ীরা সে কৃষি পণ্য বিক্রি করে, পরিবহন সেক্টর সে কৃষি পণ্য আনা নেয়ার কাজ করে, হিমাগার কৃষি পণ্য সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে। তার মানে দেখো পণ্য উৎপাদন হলো একজন একটা উপযোগ সৃষ্টি করলো, কিন্তু এই উৎপাদনের সাথে কিন্তু অনেকগুলো পক্ষ জড়িয়ে গেল, ফলে আমি বলছি কৃষির সাথে আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকি। বাংলাদেশ কৃষি পণ্য উৎপাদনে একটি মডেল। সাম্প্রতিক কালে আমরা যে বিষয়গুলো দেখেছি যে বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় শীর্ষস্থানীয় দেশ, সবজি উৎপাদনেও তৃতীয়, মাছ উৎপাদনেও তৃতীয়, মূলত এই তিনটি পণ্যই কিন্তু কৃষি পণ্য। এছাড়া পোলট্রি শিল্পে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে যে হারে ডিমের উৎপাদন হচ্ছে তাতে করে 2023 সাল পর্যন্ত
বাংলাদেশের ডিমের কোনো সমস্যা হবে না। এছাড়া আমাদের রয়েছে পোলট্রি ফার্ম, সবজি, ফলমূল, হাঁসের খামার, ব্ল্যাক বেঙ্গল গোট, তারপর রয়েছে মৌমাছি চাষ। কৃষি পণ্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, আংশিক কৃষি বা আংশিক শিল্প পণ্য, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ চা বাগানের দৃশ্য। চা যখন বাগানে থাকে এটা কৃষি পণ্য, কিন্তু যে চা তোমার খাবার টেবিলে আসে সেটা কিন্তু শিল্প পণ্য। তোমরা ছবিতে আখের দৃশ্য দেখতে পাচ্ছ, আখ একটি কৃষি পণ্য, কিন্তু এই আখ থেকে যখন চিনি বা গুড় তৈরি করা হয় সেটা কিন্তু শিল্প পণ্য হয়ে যায়। রাবার গাছের থেকে যখন লিকুইড আকারে বেরিয়ে আসে এটা কৃষি পণ্য, কিন্তু যে রাবার দিয়ে আমরা আমাদের যে লেখাপড়ার কাজ করি বা অন্যান্য কাজ করে থাকি সেটা কিন্তু শিল্প পণ্য। কাজেই আমাদের কিন্তু একটি পণ্য একই সাথে শিল্প এবং কৃষি পণ্যের মর্যাদা পেতে পারে। আশা করি তোমরা কৃষি খাতটা সম্পর্কে বুঝতে পেরেছ। উদ্দীপকে যদি বলা হয় যে মিস্টার এক্স ফলমূল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে, তাহলে ফলমূল কোন খাতের অন্তর্গত? তুমি যদি শিল্প বলো তাহলে কিন্তু ভুল হবে, এটা কৃষি খাতের অন্তর্গত। কিংবা মাছ মাংস কিংবা তোমার যে মৌমাছি, হ্যাঁ, এগুলো যদি বলে উৎপাদন করে দেয় উদ্দীপকে যদি বলা হয়, উদ্দীপকের কোন ধরনের খাতের কথা উল্লেখ করা হয়েছে, তখন তোমাকে বলতে হবে কৃষি খাত। আমরা দ্বিতীয় স্লাইডে যাচ্ছি, শিল্প খাত সম্পর্কে কিছু ছবি তোমাদের দিয়েছি। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও সাম্প্রতিক কালে শিল্পে অনেক অগ্রসর হয়েছে। বাংলাদেশের শিল্প পণ্যের মধ্যে তৈরি পোশাক সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের চিংড়ি শিল্প বা চিংড়ি মাছ কিন্তু বিদেশে রপ্তানি হয়। যখন তুমি চিংড়ি উৎপাদন করবে এটাকে তুমি কৃষি পণ্য বললেও এটা যখন প্রসেসড হয়ে যাবে, যেমন সি ফুড, ড্রাই ফিশ, এগুলো কিন্তু শিল্প পণ্য, যদিও সমুদ্র থেকে যখন ধরা হয় তখন এটা কৃষি পণ্য হয়। আমাদের যেমন এই জন্য বলা হয় যে বাংলাদেশের অধিকাংশ শিল্প খাতে কিন্তু কৃষির উপর নির্ভরশীল। যেমন চামড়া থেকে চামড়াজাত শিল্প, তারপর আছে তোমার আমাদের দেশে যে বাঁশ থেকে কাগজ তৈরি করা হয়, কিংবা আমাদের দেশে যে বিভিন্ন ধরনের ব্রিজ বা স্থাপনা হচ্ছে, এসবই কিন্তু মূলত শিল্প পণ্যেরই উদাহরণ। আমাদের যে মৃৎশিল্প রয়েছে, মাটি থেকে তৈরি হয়, এই মৃৎশিল্প কিন্তু চূড়ান্ত পণ্য, কিন্তু শিল্প পণ্য। আবার আমাদের প্লাস্টিক শিল্প রয়েছে, আমাদের জামদানি শাড়ি রয়েছে, আমাদের এখন তোমার এসএস পাইপ উৎপন্ন হয় দেশের ভিতরে, গ্লাস ফ্যাক্টরি রয়েছে, সিমেন্ট তৈরি, সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। সবচেয়ে বিষয় হচ্ছে বাংলাদেশে জাহাজ তৈরি কারখানাও রয়েছে, যা সারা বিশ্বে একটা আবেদন রয়েছে। অনেক দেশে আমাদের দেশে জাহাজ ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের অর্ডার আসছে বা চাহিদা বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে শিল্প খাত একটি সমৃদ্ধ খাত। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে বিষয় বা জিডিপির যে উচ্চমাত্রা, এগুলো কিন্তু কৃষি খাতের পাশাপাশি শিল্প খাতেও সমৃদ্ধশালী হচ্ছে। আমি পরবর্তী সেক্টরে যাচ্ছি, সেবা খাত। সেবা বাংলাদেশের বিগত 15 বছরের জন্য একটি বড় বিষয়। সেবা খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পরিবহন সেক্টরে যেমন উন্নত মানের গাড়ি আসছে, ঠিক আকাশপথেও বিভিন্ন প্রাইভেট চেক বা বিমান চালু হয়েছে। আমাদের নদীপথেও রয়েছে বিশ্বমানের ওয়াটার বাস কিংবা লঞ্চ স্টিমার। আমাদের রয়েছে অ্যাপোলো কিংবা তোমার ইউনাইটেড হসপিটালের মতো বিশ্বমানের হাসপাতাল। আমাদের ব্যাংকিং সেক্টরটা এত বেশি প্রবাহিত হয়েছে যে আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন ব্যাংক বলতে আমরা 4টা ব্যাংক বুঝতাম, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। কিন্তু এখন 100 বেশি প্রাইভেট ব্যাংক ব্যাংকিং সেবা নিশ্চিত করছে। আমাদের রয়েছে যমুনা ফিউচার পার্কের মতো শপিং মল, আমাদের রয়েছে ফ্যান্টাসি কিংডমের মতো বিনোদন পার্ক। এই বিষয়গুলো আমাদেরকে সেবা খাতকে সমৃদ্ধ করছে। আর সেবা খাতের এই সমৃদ্ধির জন্যই কিন্তু পর্যটন শিল্প, যেমন হোটেল, মোটেল, বিভিন্ন বিনোদন এরিয়া বাংলাদেশকে আরো বেশি বিনোদনমুখী করছে, মানুষের জীবনযাত্রার মানকে আরো উন্নত করছে। কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে উৎপাদনের 3টি খাত সম্পর্কে জানলাম, কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। পৃথকভাবে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম কোন কোন বিষয়গুলো শিল্প খাতের অন্তর্গত কিংবা কৃষি কিংবা
সেবা খাতের অন্তর্গত। আশা করি তোমরা বইয়ের সাহায্য নিয়ে বাকি বিষয়গুলো বুঝতে পারবে। এবার আসো উৎপাদনশীলতার বিষয়টা আমরা একটু তুলে ধরি। উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা আসলে কি? উৎপাদনশীলতা, জাকির দরজা বন্ধ করো, এ কি হচ্ছে? একজন করে ঢুকাও, এটা লাইভ ক্লাসের মধ্যে, একজন করে ঢুকাবা। এই জন্য আপনার বাসায় ক্লাস নেওয়া ভালো, নিরাপদ, খামাখা করে দেশে ক্লাস নিতে বলো, কনসেন্ট্রেশন নষ্ট হয়। একজন করে ঢুকাবা, তোমার মোবাইল সাইলেন্ট করো। সরি ভাই, আমরা উৎপাদনশীলতা সম্পর্কে জানবো, এটা একটা গুরুত্বপূর্ণ শিখন ফল। এই অধ্যায়ে দুটি শিখন ফলের উপরে উদ্দীপক আসে। তোমরা জানো যে সাতটা সিকিউ থাকবে, দশটা সিকিউ থাকবে, সাতটা অ্যান্সার করতে হবে। এই প্রথম অধ্যায়ে দুটি শিখন ফলের উপরে উদ্দীপক আসে, একটা হচ্ছে উপযোগ, বিভিন্ন ধরনের উপযোগ, এবং একই তাকে বলছি একজনের জন্য ঢুকাও, তাকে বাইরে ঘোষণা দিয়ে আসো যে ক্লাস হচ্ছে, এখানে যাও। আমি আজকে ভাবছিলাম যে ক্লাসে সমস্যা হবে। উৎপাদনশীলতা আর উৎপাদন বৃদ্ধি কিন্তু এক নয়, যদিও বলা হয় যে উৎপাদনশীলতার মাধ্যমে মোট উৎপাদন বাড়ে। যদি কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে তাহলে মোট উৎপাদন বাড়বে, কিন্তু উৎপাদন বাড়লেই যে মুনাফা বাড়বে এটা সঠিক নয়, কিন্তু উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়বে। বিষয়টা এরকম, উৎপাদন বিভিন্ন কারণে বাড়তে পারে, কাঁচামাল বৃদ্ধি করলে, শ্রমিক বেশি দিলে, হ্যাঁ এতে উৎপাদন বাড়বে, কিন্তু শ্রমিক যে বেশি দিলে, কাঁচামাল যে বেশি দিলে, খরচও তো বেড়ে গেল। তার মানে উৎপাদন বাড়লেই যে উৎপাদনশীলতা বাড়ে, মুনাফা বাড়ে, হ্যাঁ খরচ কমে, এগুলো কিন্তু সঠিক নয়। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে, একক প্রতি উৎপাদন ব্যয় কমবে, এবং কোম্পানির দক্ষতা বৃদ্ধি পাবে। এই জন্য বলা হয় যে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির দক্ষতা। উৎপাদনশীলতা মানে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি। যেমন মনে করো রহিম একটা ছোট্ট ছেলে বা একটা প্রাপ্তবয়স্ক ছেলে, ছোট ছেলে বলে ভুল হবে কারণ শ্রম আইন শিশুশ্রম নিষিদ্ধ। রহিম একটা প্রাপ্তবয়স্ক কর্মী, সে পরোটা বানায় হোটেলে, সে মিনিটে দশটা পরোটা বানাতে পারে, ইনিশিয়াল স্টেজে সে মিনিটে দশটা পরোটা বানাতে পারে। দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে এখন সে ওই এক মিনিটেই বিশটা পরোটা বানাতে পারে। তাহলে দেখো একই সময় একই শ্রম একই মূলধন ব্যবহার করে আগে যেখানে দশটা পরোটা বানাতে পারতো এখন সে বিশটা পরোটা বানাতে পারে। এটাকে তুমি উৎপাদনশীলতা বলতে পারো, তার মানে এটা একটা দক্ষতা, উৎপাদন বৃদ্ধির একটি দক্ষতা। তিনটা বিষয় মনে রাখবে, উৎপাদনশীলতার বৃদ্ধি পেলে মোট উৎপাদন বাড়বে, একক প্রতি উৎপাদন ব্যয় কমবে, বিক্রয় বাড়বে, মুনাফা বাড়বে, কারবার বড় হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে ওই প্রতিষ্ঠান অবদান রাখতে পারবে, কর্মীদেরকেও তারা বেতন বোনাস দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারবে। কাজেই প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্য হওয়া উচিত নয়, লক্ষ্য হওয়া উচিত উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এখন উৎপাদনশীলতা বৃদ্ধি মূলত তুমি কিভাবে বুঝতে পারবে? এটা মূলত উৎপাদন এবং উপকরণের অনুপাত, উৎপাদন এবং উপকরণের অনুপাত। মনে করো তুমি বাসায় তোমার মা ভাত রান্না করবে, কতটুকু চাল দিল কতটুকু ভাত হলো, তাহলে চালটা হলো ইনপুট, ভাতটা হলো আউটপুট। কতটুকু তুলা দিয়ে কতটুকু সুতা হলো, তুলা হলো ইনপুট, সুতা হলো আউটপুট। কত টাকার কাপড় দিয়ে কত টাকার পোশাক তৈরি হলো, এখানে কাপড়টা হলো ইনপুট আর পোশাকটা হলো আউটপুট। কত টাকার কাঁচামাল কিনে কত টাকার চূড়ান্ত পণ্য বের হলো, কাঁচামাল হলো ইনপুট আর আউটপুট হলো চূড়ান্ত পণ্য। কাজেই আমরা বলতে পারি যে উৎপাদনশীলতা হলো উৎপাদনের পরিমাণ বৃদ্ধির এক ধরনের দক্ষতা, যা পরিমাপ করার জন্য উপকরণকে, উৎপাদনের পরিমাণকে আমরা উপকরণ দিয়ে ভাগ দিতে পারি। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ধরো তুমি একটা গার্মেন্টস এর মালিক, তুমি এখানে তুমি জানো তো যে তোমরা জানো যে উৎপাদনের কয়টি উপকরণ রয়েছে, চারটি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন।
এখানে এই ভূমি বা তোমার যে কারখানার ভাড়া কিংবা তোমার যে স্থাপনা খরচ, এর একটা অর্থমূল্য আছে। মনে করো 100 টাকা, কাঁচামাল কিনলে 100 টাকা, শ্রমিকের মজুরি দিলে 100 টাকা, অন্যান্য ব্যয় খরচ করলে 100 টাকা, এতে করে তোমার দেখো মোট খরচ হয়ে গেল 400 টাকা। এই 400 টাকা হলো কিন্তু উপকরণ, এটা হচ্ছে ইনপুট। এখন তুমি 800 টাকার পণ্য উৎপাদন করলে, তাহলে 800 টাকার পণ্য যাকে আমরা বলছি উৎপাদন, আর উপকরণ হলো ভ্যারাইটি নিলে 400 টাকা। তাহলে এখানে 800কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি কিন্তু আউটপুটকে ভাগ দিলে ইনপুট দিয়ে, তাহলে 2 হলো রেজাল্ট। এই 2 হলো তোমার উৎপাদনশীলতা, যা 1-এর চেয়ে বেশি হলে আমরা দক্ষ বলে থাকি। আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছ, বইয়ের সাহায্য নিয়ে আরো বুঝবে। এবার আসো, একটি দেশের অর্থনীতিতে উৎপাদনের গুরুত্ব কি, উৎপাদনশীলতার গুরুত্ব কি। উৎপাদনশীলতার গুরুত্বকে মোট 3টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথমত হলো কোম্পানির দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়ত হলো ক্রেতার দৃষ্টিকোণ থেকে, তৃতীয়ত হলো রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে। কোম্পানির দৃষ্টিকোণ থেকে তুমি যদি উৎপাদনের শীলতার গুরুত্ব আলোচনা করো, তাহলে আমরা এই 6টি পয়েন্ট পাব। উৎপাদনশীলতার ফলে উৎপাদন বৃদ্ধি পায়। দেখো একটা মৌলিক বিষয় লাগে, দেখো এই জন্য কিন্তু উচ্চ শিক্ষিত হতে হয় না, কমন সেন্স থাকলেই হয়। যেমন মনে করো তোমার উৎপাদনশীলতা অর্জন হয়েছে, তার মানে তোমার মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে। থিওরি এটা, মোট উৎপাদন যদি বৃদ্ধি পায়, একক প্রতি উৎপাদন ব্যয় কম হবে। একক প্রতি উৎপাদন ব্যয় যদি কম হয়, তাহলে তোমার কিন্তু কিছু টাকা সারপ্লাস, মানে মানে এটাকে বলা হয় ব্যয় সাশ্রয় হয়েছে। এখন বাজারে প্রতিযোগী রয়েছে, সেই প্রতিযোগীকে মোকাবেলা করতে গেলে বিভিন্ন পলিসি করতে হয়, হয় আকর্ষণীয় বিজ্ঞাপন দেবে বর্ধিত টাকা দিয়ে, তুমি প্রতিযোগীর চেয়ে আরো উন্নত বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করতে পারো, অথবা তুমি প্রতিযোগী পণ্যের তুলনায় তুমি কিছুটা কম মূল্যে পণ্য বিক্রি করতে পারো। যদি কিছুটা কম মূল্যে পণ্য বিক্রয় হয় এবং পণ্যের গুণগত মান তুমি যদি ক্রেতার নিকট তুলে ধরতে পারো, তাহলে তোমার পণ্যের বিক্রয় বেড়ে যাবে। শুধু বিক্রয় বেড়ে যাবে না, একটা সুনাম তৈরি হবে এলাকায় বা পুরো দেশের ভিতরে, তোমার একটা বিজনেস ইমেজ বা ব্যবসা ইমেজ তৈরি হবে। শুধু ইমেজ তৈরি হবে না, তোমার মুনাফা যখন বেড়ে যাবে তখন তুমি কর্মী বাহিনীকে বেশি ইনসেন্টিভস দিতে পারবে, বোনাস দিতে পারবে, এতে তারাও কিন্তু তাদের কাজের মনোবল বেড়ে যাবে, ফলে তুমি বর্ধিত মুনাফা দিয়ে ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবে। হয়তো তোমার 1টি শাখা আছে, তুমি আরো 4টা শাখা খুললে, এতে করে কি হবে, শ্রমিকের কল্যাণ যেমন সাধন হবে, তোমার ইমেজও বেড়ে যাবে এবং প্রতিযোগিতা মোকাবেলা করা সহজ হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা যদি পরবর্তী স্লাইডে দিয়ে যাই, যে ক্রেতা কি পায়, ক্রেতা কি পাবে, উন্নত মানের পণ্য পাবে, কোনো সন্দেহ নেই। দক্ষতা কোম্পানির জন্য উন্নত মানের পণ্য উৎপাদন করতে সাহায্য করবে, কারণ প্রতিষ্ঠান নিয়মিত গবেষণা করে কিভাবে পণ্য উৎপাদন নতুনত্ব আনা যায়। ন্যায্য মূল্যে পাবে, উৎপাদন এবং চাহিদা এবং যোগানের মধ্যে যদি সমতা বিধান থাকে, তাহলে কিন্তু মূল্য ফ্লাকচুয়েট করে না। যেমন করোনাকালীন সময়ের শুরুতে তোমরা হয়তো লক্ষ্য করেছ যে সবার মধ্যে একটা আতঙ্ক ছিল যে বাজারে কোনো পণ্য পাওয়া যাবে না, ফলে কি হলো, প্রতিটা ফ্যামিলি চাল ডাল আটা ময়দা চিনি কিংবা পেঁয়াজ রসুন এগুলো ব্যাপক হারে কেনা শুরু করলো, ফলে বাজারে যোগান কমে যাচ্ছিল। আর চাহিদা এবং যোগানের মধ্যে যখন অসামঞ্জস্যতা থাকে, তখন কিন্তু পণ্য মূল্য বেড়ে যায় বা অসাধু চক্ররা সক্রিয় হয়, পণ্য স্টক রাখে, অবৈধভাবে স্টক রাখে, ফলে উচ্চ মূল্যে আমাদের কিনতে হয়। কিন্তু চাহিদা এবং যোগানের মধ্যে বা যোগান মানে মজুদ যদি সমান থাকে, উৎপাদন এবং যোগান যদি সমান থাকে, মূল কথা হলো চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান থাকলে পণ্য ন্যায্য মূল্য নিশ্চিত হওয়া যায়। কাজেই উৎপাদনশীলতা কিন্তু উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে চাহিদা এবং যোগানের মধ্যে একটি সমতা বিধান থাকে। উৎপাদনশীলতার ফলে কোম্পানির যে দক্ষতা অর্জিত হয় তাদের মধ্যে তখন একটা এক ধরনের কি বলে এটাকে উৎসাহ কাজ করে, যে আমি নতুন নতুন পণ্য নতুন নতুন অবয়বে নিয়ে আসবো। যেমন আজকের জগতে যে তরুণ তোমরা যারা আছো, তোমরা ফিশ কাটলেট খাও, ফিশ ফিঙ্গার খাও, ড্রামস্টিক খাও, চিকেন কাটলেট খাও, ফিশ কারি খাও, কিংবা বিভিন্ন ধরনের আধুনিক নামের পণ্য খাও। আসলে এই পণ্যগুলো কিন্তু মাছ মাংস ডিম কিংবা নুডলস ছাড়া কিন্তু কিচ্ছু নয়, কিন্তু এই পণ্যগুলোর ভেরিয়াস নাম দেখে তোমাদের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়, ফলে কি হয়,
ফাস্ট ফুডের চাহিদা অনেক বেড়ে গিয়েছে, কারণ তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে পারে, ফলে তুমি নতুন পণ্য বুক করতে পারো। দেখবা মোবাইল মার্কেটের দিকে লক্ষ্য করে দেখবা, কয়েকদিন পর পরই নতুন নতুন কনফিগারেশন আসছে, নতুন নতুন অ্যাপস গুলো অ্যাড হচ্ছে। যেমন আমরা যখন প্রথম মোবাইল কিনি, এটা শুধু কথা বলার জন্য, রেডিও শোনার জন্য, কিন্তু এখন মোবাইলে পুরো দুনিয়া নিয়ে আসছে। তার মানে কি, নতুন নতুন পণ্য বুক করে। দক্ষিণ কোরিয়ার ইয়াং ছেলে মেয়েরা একটা মোবাইল সেট এক মাসের বেশি ব্যবহার করে না, তারা করে কি, বাজারে নতুন নতুন অ্যাপস চলে আসে, তখন ওগুলো একটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিয়ে নতুন মোবাইল কিনে। আমাদের দেশেও যারা একটু রিচ ক্লাস বা আপার ক্লাসের ছেলেমেয়েরা রয়েছে, তারাও দেখবেন মাঝে মাঝে মোবাইল চেঞ্জ করে ফেলে। কারণ কি, নতুন পণ্য ভোগের একটা আনন্দ তারা পেতে চায়, তারা নতুন পণ্য খুঁজে। তাদের এই খোঁজাটা কোম্পানিগুলো বুঝতে পারে, তাদের যে গবেষণা উন্নয়ন বিভাগ রয়েছে তারা নিয়মিত গবেষণা করে এটা করে। আর নতুন পণ্য বুক করা, সঠিক সময়ে সঠিক পণ্য সঠিক মূল্যে সঠিক স্থান থেকে তুমি যদি ক্রয় করার সুবিধা পাও, তাহলে সেটা তোমার জীবনযাত্রার মানকে বা লিভিং স্ট্যান্ডার্ডকে বাড়িয়ে দেবে। এজন্য ক্রেতার দৃষ্টিকোণ থেকে আমরা এই সুবিধাগুলো পেতে পারি। সুতরাং উৎপাদনশীলতার গুরুত্ব কিন্তু কমিয়ে ফেলার সুযোগ নেই। আমরা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, এই যে তুমি কোম্পানি লাভ করছে বা মুনাফা করছে, বড় বড় কলকারখানা স্থাপন করছে, ব্রাঞ্চ ওপেন করছে, এতে করে কি হচ্ছে, এদেশের অনেক লোকের কিন্তু চাকরি হচ্ছে, ফলে বেকার সমস্যা সমাধান হচ্ছে। আর বেকার সমস্যা সমাধান করাটা কিন্তু রাষ্ট্রের জন্য কল্যাণকর। সুতরাং উৎপাদনশীলতা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে সাহায্য করে। আবার সম্পদের সঠিক ব্যবহার, একটা কোম্পানি যখন মুনাফা সর্বাধিকরণ ধারণাকে বাস্তবায়ন করতে যায়, তখন ওই কোম্পানি চেষ্টা করে তার কোনো সম্পদ যেন অবহেলায় পড়ে না থাকে, সম্পদের টোটাল ইউটিলাইজেশনটা তখন সম্ভব হয়। আর যা কিনা মোট উৎপাদন বাড়িয়ে দিলে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, জিডিপি বেড়ে যায়, পার ক্যাপিটা বা মাথাপিছু আয় বেড়ে যায়, মানুষের জীবনযাত্রার মান বেড়ে যায়, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এগুলো কিন্তু তোমার অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। আর সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো উৎপাদনশীলতার মাধ্যমে চাহিদা এবং যোগানের সমন্বয় সাধন করা। যেমন দেখো, এখন ইলিশ মাছ ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ। এটা কেন? এটা গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসি এটা কেন করেছে? চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান করার জন্য। কারণ এখন মা ইলিশ ডিম পারবে, এই মুহূর্তে তুমি যদি ইলিশ মাছগুলো ধরে ফেলো, তাহলে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ইলিশ কিন্তু আর উৎপাদনের মধ্যে যাবে না, অর্থাৎ তারা ধরা পড়ে গেলে ভোগ হয়ে যাবে। ফলে এই যে পলিসিগুলো করে, এগুলো কিন্তু রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, যা সার্বিকভাবে একটা দেশের অর্থনৈতিক প্রবৃত্তিকে জাগ্রত করতে পারে। এই যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে যে মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা পরিচিত করতে যাচ্ছি, অলরেডি সবগুলো সূচকই অর্জন হয়েছে, কিংবা 2041 সালের মধ্যে আমরা যদি বলি যে উন্নত দেশের মর্যাদায় আমরা অধিষ্ঠিত হব, সেক্ষেত্রে কিন্তু এই কৃষি শিল্প সেবা খাতকে কিন্তু তাদের গতিশীলতা অর্জন করতে হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এটা বুঝতে পেরেছি যে উৎপাদনশীলতা একটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সেক্টরটাকে ডাইনামিক করতে হলে সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে দাগাদাগি করবে না স্ক্রিনের মধ্যে। আমি দেখেছি কিন্তু কে করছো, শাস্তি পাবে। ব্যক্তিগত বা সরকারি বা বেসরকারি উদ্যোগে সবাইকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, একদম টপ টু বটম, মানে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ মানে ক্ষমতায়ন কেন্দ্র পর্যন্ত। 2117 আমি তোমার নাম লিখে রাখলাম, 2117 তোমাকে আমি গ্রুপ থেকে লিভ করে দেব, খবরদার, লাস্ট ওয়ার্নিং। তাহলে আমরা কিভাবে করব? আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। রাজ খান আনমিউট করো, রাজ খান আনমিউট করো। তুমি তোমার ব্যক্তিগত ভাবে বলতো, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় হিসেবে তুমি একটা পয়েন্ট বলতো, কিভাবে একটা দেশ উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে? দেশ উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, একটা পদ্ধতি বলো, এটা করলে উৎপাদনশীলতা বাড়বে। Anyone can answer me, anyone can join me. যে কেউ বলতে পারো উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তোমার ভাবনা কি? স্যার, হ্যালো
স্যার আমি বলবো স্যার আমি বলবো কর্মসংস্থান বৃদ্ধি করলে হ্যাঁ বলো কর্মসংস্থান আমি বলবো হ্যাঁ কর্মসংস্থান বৃদ্ধি করলে লিখলাম তারপর বলো তারপর ইলিশ মাছের ডিম পাড়তে দিতে হইবো ইলিশ মাছের ডিম পাড়তে দিতে হইবো আচ্ছা দিলাম তারপর আরেকজন বলো তারপর স্যার নতুন আমাদের বাংলাদেশে নতুন নতুন ব্যাংকের ব্রাঞ্চ খুললে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে নতুন নতুন ব্যাংকের ব্রাঞ্চ খুলবো আচ্ছা ব্যাংকে যে এরকম দুর্নীতি হচ্ছে এগুলো কি হবে হ্যাঁ দিলাম তোমার পয়েন্ট দিলাম তারপর আরেকজন বলো আর দুই মিনিট বলো আরেকজন বলো স্যার দক্ষ জনশক্তির মাধ্যমে দক্ষ জনশক্তি লাগবে হ্যাঁ দক্ষ জনশক্তি লাগবে তারপর বলো স্যার বাজারে নতুন নতুন পণ্য আনলে নতুন নতুন পণ্য হবে নতুন নতুন পণ্য আনতে হবে হ্যাঁ রাইট তারপর বলো শিক্ষাগত যোগ্যতা বাড়ালে শিক্ষার মান বাড়াতে হবে ওকে এবার আমরা দেখি তোমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিদের কি মিল স্যার বলো বাণিজ্য ঘাটতি বৃদ্ধি বলো একটা মেয়ে বলো একটা মেয়ে বলো মুক্তা বলো স্যার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে গবেষণা ও উন্নয়নকে বাড়াতে হবে তো ওকে জি স্যার ওকে এবার আসো আমি বলছি তোমরা যা বলেছো ভালো বলেছো একদিন বলছো ইলিশ মাছের ডিম পাড়াইতে হইবো আচ্ছা হইলো নতুন নতুন পণ্য আনতে হইবো তারপর শিক্ষার মান উন্নয়ন করতে হবে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন করতে হবে কর্মসংস্থান বাড়াতে হবে হ্যাঁ গুড গোয়িং ভেরি গুড আই এম ইমপ্রেসড এবার আসো আমরা আমাদের ম্যাজিক টাস্কটা করি এখন হ্যাঁ উন্নত কাঁচামালের ব্যবহার করতে হবে ইনপুট যদি ভালো হয় আউটপুট ভালো হবে দুই নাম্বার কাঁচামাল দিয়ে দুই নাম্বার পণ্য হবে ছয় নাম্বার কাঁচামাল দিয়ে ছয় নাম্বার পণ্য হবে বিশ নাম্বার যে বলে না যে আমাদের দেশে চায়না যে করোনা ছেড়েছে মজা করে বলে আর কি সেটা বিশ নাম্বার করোনা ছাড়ছে এর ক্ষমতা কম আমেরিকায় যেটা ছাড়ছে এটা আসল মানে যে সমস্ত লোকেরা বলতে চায় মানে মানে মজা করে বলে আর কি যে এটা মানুষের তৈরি হ্যাঁ তারা বলতে চায় যে এটা এমন এটা এমন আমাদের দেশে যে করোনা আসছে আমাদের দেশে তো ভেজাল জিনিস আসে আমাদের দেশে কি বিষেও ভেজাল বুঝছো তো উন্নত কাঁচামাল দিলে উন্নত পণ্য উৎপন্ন হবে তার মানে উৎপাদন হতে পারবে না এখন মনে করো মায়ের জন্য তুমি লাল শাক কিনেছো লাল শাক ওকে বাসায় খাবে লাল শাক কিনে নিয়ে গেছো তুমি করছো কি বলছো এই আমাকে দুই আটি লাল শাক দাও ওই দুই আটি লাল শাক দিয়ে দিচ্ছে তোমার মা বাসায় পরে দেখলো অর্ধেকই তার পচা অর্ধেকটি পচা অর্ধেকটি ঘাস ফুস দিয়ে দিছে ফলে কি তুমি দুই আটি লাল শাক পাবে না এক আটি পাবে স্যার এক আটি তাহলে রান্না কি কম হবে না বেশি হবে কম কম হবে আর প্রসিদ্ধ লাল শাক থাকতো তার রান্না বেড়ে যেত না জি স্যার তাহলে এক নাম্বার কাঁচামালে এক নাম্বার আউটপুট ওকে দ্বিতীয় হলো গবেষণা উন্নয়ন যে বলেছে কথাটা হুবহু গবেষণা উন্নয়ন প্রতিনিয়ত গবেষণা করতে হবে তৃতীয় হলো জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রত্যেক কর্মীকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে যার যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করলো কিনা জবাবদিহিতার মধ্যে আসতে হবে এখন তুমি কেন্দ্রীয় কলেজে ভর্তি হয়েছ তুমি লেখাপড়া করো না তোমার বাপ মা কিছু বলে না আমরাও কিছু বলি না হবে তোমাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এরপর হলো উৎসাহ প্রেরণা কর্মীদেরকে উৎসাহ দিতে হবে পিঠে হাত দিতে হবে জড়াই ধরতে হবে বলতে হবে যে তুমি উৎপাদন একটি গুরুত্বপূর্ণ অংশ এতে কর্মীরা উৎসাহিত হবে প্রেরণা পাবে আর্থিক প্রেরণা হতে পারে দলগত কাজ একজনকে দিয়ে দশ জনের কাজ করাবা দশ জনকে দিয়ে একজনের কাজ দলগত কাজ কিন্তু সবসময় ভালো ফলাফল এনে দিতে পারে কাজে অধিক সময় ব্যয় করা আমাদের দেশে কি হয় মিটিং করে সময় নষ্ট করে এভাবে সময় নষ্ট করা যাবে না সময় ব্যয় করতে হবে ফেসবুক চালাবো কর্মীদের পরিচালনা করতে হবে মানে ম্যানেজারকে ওই বলে হবে না ম্যানেজারকে অবশ্যই দেখতে হবে কর্মীরা ঠিকমতো কাজ করছে কিনা কেউ কোনো সমস্যা হলে তাকে সাহায্য করতে হবে একঘেয়েমি দূর করতে হবে একই কাজ বার বার করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায় এই সবের মধ্যে একঘেয়েমি দূর করার জন্য সম্মত লক্ষ্য ঠিক করতে হবে মনে করো তোমার কোম্পানির সামর্থ্য হলো এক লক্ষ পিস সার উৎপাদন করার তোমার যে সামর্থ্য রয়েছে তাতে এক লক্ষ পিস পণ্য উৎপাদন করতে পারো উচ্চ ব্যবস্থাপনা বললো পাঁচ লক্ষ পিস উৎপাদন করতে হবে বাসায় চাল আছে পাঁচ কেজি
মেহমান আসছে 100 জন, তোমার বাবা মাকে বললো ভাত রান্না করো, মা বললো চাল চাল নেই, বাবা কি বলবে চাল নেই এমনি রান্না করো, সম্ভব না? সরি না, আমি যদি আলতু ফালতু কথা বলি আমার ক্লাস ভালো লাগে না? জি স্যার ভালো লাগে, উপভোগ করে মজা লাগে। জি স্যার ভালো লাগে, খুব সুন্দর করে একটা কি আসতেছে, ভালো লাগতেছে না? সুযোগ দিলে বান্দর হয়ে যেও না, আমি কিন্তু খুব ডেঞ্জারাস মানুষ। কর্মীদের সাথে একাত্ম হওয়া, কর্মীদের সাথে বুঝতে হবে সুখে শান্তিতে, তাদের সুখ দুঃখ দেখতে হবে, কষ্ট দেখতে হবে। এরপরে হলো অনুসরণ করা, ফলো আপ করা, আমি যে কাজ দিয়েছিলাম কাজটা কতদূর হলো এটা চেক করা, আর পুরস্কার ও স্বীকৃতি, ভালো কাজে পুরস্কার দিতে হবে, প্রমোশন দিতে হবে, বেতন বাড়াতে হবে, বোনাস দিতে হবে। আচ্ছা এবার আসো, আমাদের সময় আছে এখন 4 মিনিট, আমরা বহু নির্বাচনী প্রশ্ন করব, সবাই আনমিউট করো, আমাকে বলবে, সবাই বলতে পারো, কোনো সমস্যা নেই। উৎপাদনশীলতা কিসের উপর নির্ভর করে? এবার খুব সাবধান, এবার একদম চুপ, ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব হলো সম্পন্ন পণ্য ভোগ, শ্রমিকের কল্যাণ সাধন, সঠিক মূল্য পণ্য ক্রয়। 1, 2, 3, 1 ও 3, 1 ও 3, 1 ও 3, 1 ও 3, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, প্রতিষ্ঠানের মুনাফা বেশি হয়, প্রতিযোগী বারবার বলেছি উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, 1 নম্বর কথা এটা। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পাবে, এখানে এটা বিক্ষেপক, এটা আসবে না, তার মানে কি? কম, 1 আর 2, 1 আর 2, 1 আর 2। নির্দিষ্ট সময়ে পোশাক তৈরিতে 3 লাখ টাকার কাপড়, 2 লাখ টাকার শ্রম, 1 লাখ টাকার যন্ত্রপাতি ব্যয় এবং অন্যান্য ব্যয় 50,000 টাকা, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মূল্য 15 লাখ টাকা। এবার প্রশ্ন হলো এখানে উৎপাদকের প্রতিষ্ঠানের মোট উৎপাদন ব্যয় কত বলো? 3 আর 5 = 6, 6 লাখ 50,000, রাইট কি না? স্যার 6 লাখ 50,000, দেখো সকলে যোগ করলে তাই হয় 6 লাখ। হ্যাঁ বলো। জি স্যার, উৎপাদনশীলতা 5 রকম হয়, মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঠামোর উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা। এখন কথা হলো উদ্দীপকের যে তথ্যটা রয়েছে এই তথ্যের ভিত্তিতে মোট উৎপাদনশীলতা নির্ণয় করা যাবে, কারণ কি এই 15 লক্ষ টাকাকে 6 লক্ষ 50,000 টাকা দিয়ে ভাগ দিলেই কিন্তু মোট উৎপাদনশীলতা বেড়ে যাবে,
কারণ কি উৎপাদিত পণ্য মূল্য ভাগ উপকরণ মূল্য, তার মানে কি 15 লক্ষ ভাগ 6 লক্ষ 50 হাজার, তার মানে কি মোট উৎপাদনশীলতা নির্ণয় করা যাবে। শ্রমের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য মোট উৎপাদিত পণ্যকে শ্রম মূল্য দিয়ে ভাগ দিলে পাওয়া যায় মোট উৎপাদিত পণ্য মূল্য 15 লক্ষ টাকা আর শ্রম মূল্য হলো 1 লক্ষ টাকা, তাহলে শ্রমের উৎপাদনশীলতা বের করা যাবে। আবার কাঁচামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতাকে কাঁচামালের মূল্য দিয়ে ভাগ দিলে কাঁচামালের উৎপাদনশীলতা বের হয়, মানে কি তিনটাই বের করা যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? আর কোনো সময় মনে হয় নেই নাকি? ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে যে পারো দিতে থাকো। জি স্যার। Hey,